মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে আইন প্রণেতাদের ভোটে পদ হারালেন স্পিকার কেভিন ম্যাকার্থি। এতে তার বিপক্ষে 216 পক্ষে ভোট দিয়েছেন 210 জন। দেশটির ইতিহাসে প্রথমবার কোনো স্পিকারকে অনাস্থা ভোটের মাধ্যমে পদচ্যুত করা হলো। The yeas are 216. The nays are 210. বিরল ঘটনার সাক্ষী হল যুক্তরাষ্ট্রের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ। নিজ দল রিপাবলিকানের ডানপন্থী নেতা ম্যাট গেটসের আনা অনাস্থা প্রস্তাবে ঘায়েল হলেন স্পিকার কেভিন ম্যাকার্থি। এতে দেশটির ইতিহাসে প্রথমবারের মতো প্রতিনিধি পরিষদের আইন প্রণেতাদের ভোটে পদ হারালেন তিনি। ম্যাট গেটসের উত্থাপিত প্রস্তাবে স্থানীয় সময় মঙ্গলবার শুরু হয় ভোটাভুটি। এতে ম্যাকার্থিকে পদচ্যুত করতে ভোট দেন 216 জন আইন প্রণেতা, আর পদ বহাল রাখার পক্ষে পড়ে 210 ভোট। তার বিপক্ষে ভোট দেয়া আইন প্রণেতার 208 জনই ক্ষমতাসীন দল ডেমোক্রেটের। চলতি সপ্তাহে কেন্দ্রীয় সংস্থাগুলোর কার্যক্রম আরও 45 দিনের জন্য চালু রাখতে ও শাটডাউন এড়াতে স্টপ গ্যাপ বিল পাশের প্রস্তাব দেন ম্যাকার্থি। পরে প্রতিনিধি পরিষদ ও সিনেটে ভোটাভুটির মাধ্যমে তা পাশ হয়। এরপর থেকেই রিপাবলিকানদের রোষানলে পড়েন তিনি। আমি পরিস্থিতি অনুযায়ী ঠিক কাজটি করেছি, তাই আমার কোনো অনুশোচনা নেই। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলেই ডেমোক্রেটরা এমন করেছে। এ ধরনের সিদ্ধান্তই প্রমাণ করে সরকার কতটা ব্যর্থ। আর ম্যাট গেটস যা করেছে তার পুরোটাই ব্যক্তিগত রেষারেষি থেকে, আলোচনায় থাকতেই সে এসবে জড়িয়েছে। ম্যাকার্থির পর অন্তর্বর্তীকালীন স্পিকার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে নর্থ ক্যারোলাইনার রিপাবলিকান প্যাট্রিক ম্যাকহেনরিকে। প্রতিনিধি পরিষদের পরবর্তী স্পিকার নির্বাচনে ভোট হতে পারে 11 অক্টোবর। এই পদে লড়তে পারেন লুইজিয়ানের স্টিভ ক্যালিজ ও মিনেসোটার রিপাবলিকান টম এমার। এর আগে 2010 ও 2015 সালে প্রতিনিধি পরিষদের স্পিকারকে উৎখাতে অনাস্থা ভোট হলেও তা সফল হয়নি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্টের পরই তৃতীয় গুরুত্বপূর্ণ স্পিকারের পদ। আইন প্রণয়ন, কংগ্রেস কমিটির কার্যভার নিয়ন্ত্রণ ও হোয়াইট হাউসে প্রেসিডেন্টের এজেন্ডা তৈরি কিংবা বাতিলের ক্ষমতাও রাখেন স্পিকার। রাখি জেসমিন, চ্যানেল 24।